السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমার, যে কোনো বিষয় যখন আমাদের সামনে আসে, সেই বিষয়টির গায়েব আমরা জানি না, যে সেই বিষয়টি ভালো না মন্দ আমরা কিন্তু সেটা জানি না, কিন্তু যে কোনো বিষয় সামনে যখন আসে, সেই বিষয়টির ভালো মন্দ কল্যাণ অকল্যাণ জানার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সাহাবা একরামকে একটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সেই পদ্ধতিটির নাম হচ্ছে ইস্তেখারা। তো বন্ধুরা আমার, এ সম্পর্কিত এখানে হাদিস বুখারী শরীফ, নাসাই শরীফ ও তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আমি সেই হাদিসখানা এখানে ওদিফায় সালেহীন কিতাবের মধ্যে সংকলিত হয়েছে, আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখানা হযরত জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেরূপ যত্নের সাথে পবিত্র কোরআন শিক্ষা দিতেন, তদ্রূপ প্রত্যেক ব্যাপার ও কাজের পূর্বে ইস্তেখারা নামাজ পড়ার জন্য উহার রীতিনীতি আমাদেরকে শিক্ষা দিতেন। বুখারী, নাসাই ও তিরমিজি। তো বন্ধুরা আমার, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যে কোনো বিষয় যখন আমাদের সামনে আসে, সেটা বিবাহ হতে পারে, সেটা চাকরি হতে পারে, সেটা কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, সেটা কোথাও জায়গা জমি ক্রয় করা হতে পারে, সেটা কোনো জিনিস বিক্রয় করা হতে পারে, সেটা কোথাও বা বাড়ি নির্মাণ হতে পারে, যে কোনো বিষয় যখন আমাদের সামনে আসে, সেই বিষয়টির মধ্যে কতটুকু কল্যাণ রয়েছে, কতটুকু অকল্যাণ রয়েছে, সেটি কিন্তু আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির মাধ্যমে জানতে পারি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সাহাবা কেরামকে শিক্ষা দিয়েছেন, এবং তিনি এর মাধ্যমে সাহাবা কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির মাধ্যমে সত্যিকার অর্থেই তারা জানতে পারতেন যে কোন কাজটির মধ্যে কল্যাণ রয়েছে এবং কোন কাজটির মধ্যে অকল্যাণ রয়েছে। তো বন্ধুরা আমার, এই ইস্তেখারার দোয়া সম্পর্কিত এখানে হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। এই দোয়াটি অনেক বড়, অনেক ব্যাপক দোয়াটি, যে দোয়াটি আপনারা, আমি বলবো যে আপনারা যারা আরবি জানেন, বিশেষ করে ইসলাম শিক্ষিত যারা, তাদেরকে আমি বলবো এই দোয়াটি যেহেতু বড়, আজকে আমি সেদিকে আলোচনা করব না। এই দোয়াটি আপনারা শিখে নেবেন, ইউটিউবে সার্চ দিয়ে অথবা গুগলে সার্চ দিয়ে এই দোয়াটি পেয়ে যাবেন, এবং এই দোয়াটি আপনারা সেখান থেকে শিখে এই দোয়াটির উপরে আমল করার চেষ্টা করবেন, কেননা এই দোয়াটি উপরে আমল করা হচ্ছে সুন্নত। তো বন্ধুরা আমার, এছাড়াও ইস্তেখারার আরও বেশ কয়েকটি পদ্ধতি বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আউলিয়া কেরাম, বড় বড় আউলিয়া কেরামের কিতাবের মধ্যে, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড়পুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কিতাব কওলুল জামিলের মধ্যে কয়েকটি ইস্তেখারার পদ্ধতি উল্লেখ রয়েছে। তো বন্ধুরা আমার, আমি যেহেতু আমার এই চ্যানেলের ভিডিওগুলো বেশিরভাগ আমি তৈরি করে থাকি আমাদের দেশের আপামর জনসাধারণ, যারা আরবি জানুক বা না জানুক, এই সমস্ত দোয়া কালামের মাধ্যমে ফজিলত অর্জন করতে পারে, সুবিধা লাভ করতে পারে, তাদের কাম্য সমাধান লাভ করতে পারে, সেজন্য আমি একটু সহজ আমলগুলো দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আমার, তদুপরিও আমি চেষ্টা করি এমন সহজ করতে গিয়ে ভিত্তিহীন কোনো আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে করে মানুষ প্রতারিত না হয়। তো বন্ধুরা আমার, ইস্তেখারার অনেকগুলো পদ্ধতি বিভিন্ন সহি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমি প্রথমেই তো বলে নিলাম যে ইস্তেখারার যে বড় দোয়াটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, সেটি আজকে আলোচনা এ কারণে করব না, এটির উপরে একমাত্র আলেম ওলামা ছাড়া এটির উপরে আমল করা অনেকটা কঠিন, কেননা দোয়াটি অনেক বড়। এ দোয়াটির মাধ্যমে আপামর জনসাধারণ, যারা আরবি জানে না, তাদের জন্য আমল করা কঠিন। তো বন্ধুরা আমার, সর্বসাধারণের জন্য আজকে আমি কয়েকটি পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করব ইস্তেখারার। তার মধ্যে প্রথম একখানা পদ্ধতি, যেটি শাইখুল হিন্দ মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আল কওলুল জামিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং এই যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, স্যার সিনা দরবার শরীফ, আপনারা জানেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ পীর স্যার সিনা পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলার যে দরবার শরীফ, সেই দরবার শরীফ থেকে প্রকাশিত ওজিফায়ে সালেহীন, প্রায় 500 পৃষ্ঠার এই বিশাল কিতাব থেকে 185 পৃষ্ঠার মধ্যে ইস্তেখারার যে পদ্ধতিটি বর্ণিত হয়েছে, এটি নেওয়া হয়েছে শাইখুল হিন্দ মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কিতাব কওলুল জামিল থেকে। এখানে ইস্তেখারার একটা পদ্ধতি উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে পাক পবিত্র হয়ে
যখন কোনো কাজ আপনার সামনে হাজির হবে, সেটা আপনার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, আপনার কোনো জায়গা জমি ক্রয় করা হোক, কোনো চাকরি লাভ হোক, যে বিষয়টি সম্পর্কে আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন যে এই আমি কোন দিক যাব। একটা মেয়ে আপনি বিবাহ দিবেন, আপনার পাঁচটি জায়গা থেকে সম্বন্ধ আসতে পারে, দেখা যায় যে এর মধ্যে তিনটি জায়গা আপনার পছন্দের, তিনটি ছেলেই খুব পারফেক্ট ভালো, কিন্তু আপনি তিনটির মধ্যে কোন প্রস্তাবটি গ্রহণ করবেন, এরকম যখন আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি তখনই মূলত ইস্তেখারা করতে হয়। তো আল্লামা শাহ ওয়ালিমুল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তার কওলুল জামিল কিতাবের মধ্যে এখন সুন্দর পদ্ধতি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এরকম অবস্থায় পাক পবিত্র বিছানায় যেতে হবে এবং রাত্রিবেলা শয়ন করার আগে অজু করে নিতে হবে, ডান কাতে শয়ন করতে হবে, দুরুদ শরীফ কয়েকবার, দুরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস, এগুলো পড়ে এরপরে এই আমলটি করতে হবে, সেটি হচ্ছে সূরা ওয়াশ্শামস, ওয়াশ্বামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আপনারা এই সূরাটি খুঁজে নেবেন কোরআন শরীফের 30 পারার মধ্যে এটি রয়েছে। সূরা ওয়াশ্বামস আপনি 7 বার পড়তে হবে, এরপর সূরা ওয়াল লাইল 7 বার পড়তে হবে, এরপরে সূরা ওয়াত্তিন 7 বার পড়তে হবে, এবং সূরা ইখলাস মানে কুলহল্লা সূরা এটি 7 বার পড়তে হবে। 7 বার পড়ে এরপরে আপনি কয়েকবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, ডান কাতে শয়ন করে ছোট্ট একটি মোনাজাত করবেন, সেখানে আপনি বলবেন ইয়া আল্লাহ এই সমস্ত সূরার বরকতে তুমি আমার এই কাজটি সম্পর্কে আমার স্বপ্নের মধ্যে কোনো একটা বিষয় আমাকে জানিয়ে দাও, যার মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার এই কাজটি কতটা কল্যাণ হবে কতটা অকল্যাণ হবে। তো এইভাবে তিনি বলেছেন যে এভাবে আপনি 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাত, এক পর মানে কমপক্ষে 7 রাত পর্যন্ত আপনি এটি করতে থাকবেন, যে আপনি পাক পবিত্র বিছানায় যাবেন, আপনি অজু করে শয়ন করবেন, আপনি ডান কাতে শয়ন করবেন, এবং এরপরে আপনি সূরা ওয়াশ্বামস 7 বার পড়বেন, সূরা ওয়াল্লাইল 7 বার পড়বেন, সূরা ওয়াত্তিন 7 বার পড়বেন, সূরা ইখলাস 7 বার পড়বেন, এরপরে কয়েকবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ আমি যে কাজটির ব্যাপারে তোমার কাছে জানতে চাচ্ছি সেই কাজটি আমার জন্য কতটা কল্যাণকর হবে কতটা অকল্যাণকর হবে এটি তুমি আমাকে স্বপ্নের মধ্যে বুঝিয়ে দাও। তো দেখা যায় যে এই আমলটি একটি সুন্দর পদ্ধতি, আপনি যদি এটি নিজের জন্য নিজে করেন অবশ্যই 6 থেকে 7 দিনের মধ্যে আপনি কোনো না একটা কোনো খাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ফেরেশতার মাধ্যমে অথবা যে কোনো একটি সুন্দর স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন যে এই কাজটি আপনার জন্য কতটা মঙ্গলজনক অথবা কতটা অমঙ্গলজনক। তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।